সোজা বাগান থেকে বেগুন তুলে নিয়ে দাদুকে নিয়ে রান্নাঘরে চলে এলাম। আর এই যে লোটে মাছগুলো দেখুন, কি বড় বড় সাইজের লোটে মাছ! এত বড় সাইজের লোটে মাছ সচরাচর দেখা যায় না। বহু দিন পর আমার রান্নাঘরে লোটে মাছ রান্না হবে আজকে। হ্যালো, অনেক দিন পরে আজকে লোটে মাছ খাবো। এত বড় বড় সাইজের মাছ, লোটে মাছ আজ খাওয়া যাবে, দমে খাবো। আমাকে 4 পিস দিবি দাদু? আবার 4 পিস খাবে? একটা মাছে লেজা মুড়ো হবে। আলু বেগুন আর ক্যাপসিকাম দিয়ে ঝাল ঝাল করে একটা তরকারি করব, আর লোটে মাছের ঝাল করব। লোটে মাছ কিন্তু খুব নরম মাছ, এই যে হাত দিয়ে ধরে আছে একদম নরম, তুলতুল করছে। প্রথমে কিন্তু লোটে মাছের এই যে মাথাটা কেটে বাদ দিয়ে তারপর আমি কাটবো, আর দাদু ওদিকে সবজিগুলো কেটে নেবে। আমার দাদু 82 বছর বয়সে এখনো কি না কাজ পারে, সব কাজ পারে। লোটে মাছের অনেক রকম রেসিপি হয়, অনেকেই পকোড়া খেতে ভালোবাসে, অনেকেই লোটে মাছের চপ খেতে ভালোবাসে, কিন্তু আজকে আমি লোটে মাছের ঝাল করব। অন্য আর একদিন লোটে মাছের চপ করে আপনাদের দেখাবো। এই যে ক্যালসিয়াম। ও দাদু, ক্যালসিয়াম কি? ক্যালসিয়াম হাই কি বলবি, তুই বলবি তো ভাই? দাদু নামই ভুলে গেছে, ক্যালসিয়াম নয় ক্যাপসিকাম। আমরা জানি মোটা লঙ্কা, হ্যাঁ সেই হিসেবে মোটা লঙ্কাই বলি, তা তোরা যে ক্যালসিয়াম বলু ক্যাক্সিয়াম বলু, ক্যাক্সিয়াম তাই ক্যাক্সিয়াম। চল যাও ক্যাক্সিয়াম কাটো। কাটতে পারবে তো? হ্যাঁ। আজকে দাদু সবজি কাটবে, আমি মশলা করব আর রান্না করব। দাদু মশলা বাটতে পারবে? না। তাহলে তুমি মশলা করতে পারবে না? এখনকার বাটা মশলা নেই, শিলটা উঠে গেছে। আমরা সব এই সব ক্যালসিয়াম টাম ক্যাপসিকাম টাম আমরা অত জানিনি। হ্যাঁ, আমাদের যা করে বড় বড় কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এইসব তোদের সব, আবার ক্যাপসিকাম অমুক তমুক এখন সব ইংরেজি নাম। দাদুর হাতে কি কম জোর, আমি মাছ বাঁচতে বাঁচতে দাদু সব সবজি কেটে ফেললো। আজকে আমার মনটা ভালো নয় রে। কেন গো, কি হলো? সকাল সকাল মন খারাপ কেন? হ্যাঁ কি হলো না হলো সব বলা যায়, সব জিনিসটা তোদের যে শরীরে কি হয় না হয় সব জিনিসটা বলু। দাদু তুমি এই যে বলে দিলে বন্ধুদের সবাইকে যে মন খারাপ, কারণটা বলতে হবে, নাহলে সবাই চিন্তা করবে দাদুর কি হয়ে গেল। চিন্তা একটা দিন করুক, তারপরে বলবো আমার ভাল চাঙ্গা হয়ে গেছে। দাদু হেভি সিয়ানা, একটা দিন চিন্তা করুক। দাদু ঝুলি রাখতে চায় সবাইকে। এই দেখুন লম্বা লম্বি একটা লাইন হয়ে গেছে, কত মাছের পিস হয়েছে। যতগুলো কড়াই ধরবে ততগুলো রান্না করব। মাছ আর সবজি একসঙ্গে ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নাঘরে। দাদু আসো। বন্ধুগণ আমি এখনই আসছি, আপনারা সব বসে থাকুন, আমি এখনই আসতেছি। মাছ আর সবজি ধুয়ে নিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে আমি আর দাদু। দাদু যার সময় আপনাদের বলে গেল, আপনারা নিশ্চয়ই সঙ্গে ছিলেন। প্রথমে মাছে লবণ হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা মাখিয়ে নেব। লবণ হলুদ গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো। দাদু আজকে আবার উঠে পড়ছো? প্রথমে আমি সবজি রান্না করব।
आज के दुटो रान्ना आमी सर्षेर तेले करब। आज के तो आमी रान्नाय फोड़नेर जन्य हिंग देव, आपनारा कालो जिरे दिए करते पारें। आर देव गोटा जिरे, हलुद गुड़ो देव अल्प, केटे धुए रखा आलू। आलूटा भाजा होते एकटू समय लागे ताई प्रथमे आमी आलू दिच्छी, ক্যাপসিকাম আর বেগুন একটু পরে দেব। আজকে যে সবজিটা বানাচ্ছি এই সবজিটা অন্যান্য সবজি রান্নার থেকে কিন্তু অনেক ভালো লাগে খেতে। এটা যে শুধু ভাত দিয়ে খেতে হবে এমন কোনো কথা নেই, আপনারা পরোটা রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারেন, ভালো লাগবে। আলু একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি প্রথমে, এবার বেগুন দিয়ে দেব। একবার চাপা দিয়ে দেব ম্যানেজার সাহেব। এই বাট না, আমি এবার সব ভাজতেছি কি ভাজা ভাজা আমি সব করে নিচ্ছি। আচ্ছা আমি তো ওইটাই তোমাকে বলছি, তো বলতে হবে না, আমি মাঝে মাঝে একবার করে নাড়বে আর বেগুনটা একটু ভাজা হয়ে গেলে তারপর ক্যাপসিকাম দেবে। আমি মশলাটা ওদিকে বেটে নি, আদা রসুন অনেকদিন পর রান্না করতেছি, এবার মাঝে মাঝে তোমাকে করতে হবে দাদু। আলু বেগুন ভাজা করে নিয়েছি, এবি ক্যাপসিকাম দেব। দাদু আমার সব কাজ করতে পারে, কি সুন্দর খুনতি নাচ্ছে। দাদু সব ভাজা ভাজা হয়েছে? ভাজা হয়ে গেছে? হ্যাঁ ভাজা হয়েছে। এই যে যাচ্ছি আমার হয়ে গেছে। আমার দাদু কিন্তু চাপা দিয়ে দিয়ে আলু বেগুন ক্যাপসিকাম বেশ সুন্দর করে ভেজে দিয়েছে। এবার আমি কিছু মশলা দেব, আদা রসুন বাটা দিয়ে দেব, টমেটো কুচি, আদা রসুন আর টমেটো কুচি সবজির সঙ্গে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি গুঁড়ো মশলা দেব, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশি লাগবে, ধনে গুঁড়ো, লবণ, আর দেব অল্প কাঁচা লঙ্কা কুচি, আপনারা কাঁচা লঙ্কা কুচি নাও দিতে পারেন। গুঁড়ো মশলা দেওয়ার পর যদি মনে হয় আঁচটা খুব বেশি আছে, পুড়ে যেতে পারে গুঁড়ো মশলা, তাহলে কিন্তু অল্প একটু জল দিয়ে দেবেন, আর গুঁড়ো মশলা পুড়ে গেলে রান্নার স্বাদ ভালো হবে না। অল্প পরিমাণে জল, আমি জল দিতে বললাম বলে আপনারা আবার খুব বেশি জল দিয়ে দেবেন না। খুব বেশি জল দিয়ে দিলে আলু বেগুন ক্যাপসিকাম ঘেঁটে একেবারে ঘন্ট হয়ে যাবে। তো রান্না দেখে মনে হচ্ছে কাজ বাড়ি রান্নার মতো হচ্ছে, তাই? হ্যাঁ, রান্নাটা হয়ে গেছে, এবার শুধু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েই নামিয়ে নেব। সব শেষে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এখন তো শীতকাল, আর শীতকালে বাগানে প্রচুর ধনে পাতা হচ্ছে। আপনারা যদি ধনে পাতার কোনো রেসিপি দেখতে চান আমাকে জানাবেন, বাগান থেকে তুলে নিয়ে এসে ধনে পাতা রেসিপি করে আপনাদের দেখাবো। দাদু রান্নাটা কেমন হয়েছে বলো? রান্না ভালো হয়েছে, এটা তো হয়ে গেছে, সেটা ঝটঝট করে কর না, খাবো কখন? সর্ষের তেল, এই রান্নাটায় পেঁয়াজ কুচির পরিমাণ একটু বেশি লাগবে, তাই এক বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দেব, আদা রসুন বাটা, প্রথমে আমি আপনাদের বলছিলাম যে আজকে লোটে মাছ গোটা গোটার পিস থাকবে রান্না করব, তাই আমি কিন্তু লোটে মাছ ভাজলাম না, ভাজতে গেলে সব লোটে মাছ ঝুরো হয়ে যেত। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি বাকি মশলা দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো,
টমেটো কুচি লবণ অল্প একটু জল লাগবে মশলা থেকে তেল খুব ভালো করে ছেড়ে গেছে এবার নুন হলুদ গুঁড়ো লঙ্কা মাখানো মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেব আজকে রান্নাটা পুরো তোর মাংসের মতো লাগছে খেতেও মাংসের মতো লাগবে উপর দিয়ে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব এইভাবে একটু নাড়িয়ে দেব তেলটা ভালো করে চারিদিকে ছড়িয়ে গেল এবার অল্প আঁচে চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব আমি কিন্তু এই কাঠটা জাল দেব না আগুনটা একটু চারিদিকে ছড়িয়ে দিলাম ব্যাস অল্প আঁচে বসানো থাক খানিকক্ষণ হ্যালো আমি সেই পপি কিচেনের হ্যালো আমার নাম হচ্ছে হ্যালো দাদুও নয় কিছু নয় হ্যালো যাই হোক আমার বাড়িতে মঙ্গলবার সত্যায়ন পূজা হবে আপনাদের সকলের নিমন্ত্রণ নমস্কার একবার চাপা খুলে দেখে নেব একটু সাবধানে মাছের পিসগুলো উল্টে দেব একবার করে পাঁচ সাত মিনিট হয়ে গেছে এই চাপাটা খুলতেই মাংসের মতো গন্ধ ছুটছে রে সব মাছের পিস কিন্তু গোটা গোটা আছে একটা মাছের পিসও ভেঙে যায়নি তো আপনারা তো ঝুড়ো করে লোটে মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন কিন্তু একবার এরকম গোটা গোটা রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে সব শেষে ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব আজকে লোটে মাছ রান্না হয়েছে শুনে পিসি চলে এসেছে পিসিকে ব্লগে আপনারা সবাই দেখেন চেনেন পিসি এসছে শাশুড়ি মা এসছে আর দাদু আজকে তিনজনে মিলে আঙুল চেটে ফুটে খাবে দাদু এনাও এনাও লোটে মাছ গোটা গোটা লোটে মাছের পিস আছে হাত সরাও দাদু যে আরেক পিস দেবে তো আমি বলবো আরেক পিস দু পিস দিয়ে দিলাম খুব ভালো হয়েছে সুন্দর জিনিস এ ছাটি খাবো ও বাবা মা আগে খাওয়া শুরু করে দিয়েছে আগে মা দেখছি লোটে মাছ দিয়ে খাচ্ছে সবজিটাও খাও সবজিটাও ভালো লাগছে আমার জিভে জল আসছে দেখে সবাইয়ের খাওয়া দেখে আমার জিভে জল আসছে খুব ভালো হয়েছে মাস্টার যা স্বাদ আবার কবে আনবি বল দেখি মাছ যখন আমার বাজারে আসবে চোখে পড়বে তখন নিয়ে আসবো দৈনিক খেতে ইচ্ছা হচ্ছে মাছটার হেভি স্বাদ খুব সুন্দর মাছ কাঁটাটাও নরম মাছটাও নরম